আসসালামু আলাইকুম, কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। পদার্থবিজ্ঞান পরীক্ষা আমাদের রবিবারেই, তো ইতিমধ্যে আমি দুইটা ক্লাস আপনাদের বেসিক বা ফাইনাল সাজেশন দিয়েছি, নমুনা প্রশ্ন দিয়েছি, ক খ প্রশ্নগুলো দিয়েছি। তো আজকে এই মুহূর্তে আরেকটা অধ্যায়ের বেসিক কিছু গাণিতিক ব্যাখ্যা সৃজনশীলের ভেতরে এটা আলোচনা করতে চাচ্ছি, যেগুলো আপনাদের শেখা খুবই জরুরি, ক্যালকুলেটার সহ আপনাদের ভালোভাবে প্র্যাকটিস করে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। অধ্যায়টির নাম দেখো, অর্থাৎ নাম আছে স্থির তড়িৎ। হ্যাঁ, স্থির তড়িতের যেই বিষয়গুলো এবছর মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে আলোচনা করব সরাসরি। আর কখ যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা ইতিমধ্যে পেয়েছো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি সরাসরি যে প্রশ্ন, একটু খেয়াল করবে এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা এটা 2019 সালে আসা একটি প্রশ্ন। এখানে এরকম একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্র থেকে আমাদের দেখতে পাচ্ছি এ বি, এতে হচ্ছে 30 কুলম্ব আর বিতে হচ্ছে 40 কুলম্ব, এবং এ আর বি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আছে 50 সেন্টিমিটার, আর শূন্য মাধ্যমে দুটি চার্জিত বস্তু এটা বলে দিল। তার বলে মাধ্যম হচ্ছে শূন্য। স্থির তড়িৎ কি, টিভির পর্দা মনিটার দ্রুত ময়লা হয় কেন, এই দুটো প্রশ্ন তোমরা পড়ে নিবে। আর উদ্দীপকের আলোকে চার্জ দ্বয়ের মধ্যবর্তী বলের মান, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিভাবে তুমি অ্যান্সার করবে দেখো। উদ্দীপকে আর আলোকে চার্জ দ্বয়ের মধ্যবর্তী বলের মান তুমি কীভাবে বের করবে, তো বলের মান বের করার যে সূত্র সেই সূত্রটা তোমার মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে এটা, এফ সমান কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা তোমার মুখস্থ রাখতে হবে। যখন মুখস্থ রাখবে তখন তোমার চিন্তা করতে হবে কে এর মান, কিউ এর মান, ইউ কিউ টু মান, ডি এর মান। তো কে হচ্ছে আমরা জানি, কে এর মান হচ্ছে এটা তোমার মুখস্থ রাখতে হবে 9×10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার সি মাইনাস টু, এই মানটা তোমার মুখস্থ রাখতে হবে। কে এর মান কি, 9×10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার সি মাইনাস টু, এটা মুখস্থ করতে হবে। এখন তুমি চলে যাবে কিউ ওয়ান কিউ টু আর ডি, সেটা কি, কিউ ওয়ান হচ্ছে প্রথম যে চার্জটা আছে সেটা, তাহলে কিউ ওয়ানের মান তুমি কোনটা পাচ্ছ, কিউ ওয়ানের মান পাচ্ছ হচ্ছে 30 কুলম্ব। এই যে লেখা আছে দেখো, প্রথম আধান কিউ ওয়ান সমান হচ্ছে 30 কুলম্ব, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কিউ টু মানে হচ্ছে 40 কুলম্ব, 40 কুলম্ব, এবং ডি, ডি মানে হচ্ছে 50 সেন্টিমিটার, সেন্টিমিটারকে তুমি মিটার করে নিবা, সেন্টিমিটারকে যদি তুমি মিটার করতে যাও, ডি সমান মধ্যবর্তী দূরত্ব, তো মধ্যবর্তী দূরত্ব আছে 50 সেন্টিমিটার, এই 50 সেন্টিমিটারকে তুমি মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করবা, তার মানে 50 ভাগ 100, তুমি যে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার নিবা, নিয়ে লিখবা হচ্ছে 50, আগে 50 দিবে ভাগ হচ্ছে 100 দিবে, দিয়ে সমান দিবে, দেখবা কত আসছে, আসছে হচ্ছে 50 ভাগ 100 সমান। আচ্ছা, ক্যালকুলেটার মানে আমার একটু ফাংশন উল্টোপাল্টা আছে, আচ্ছা আচ্ছা একটু খেয়াল করি যে আমাদের হচ্ছে দেখো 50 ভাগ হচ্ছে 100, এটা হচ্ছে 0.5 আছে তাই না, এই 0.5টা আমরা এখানে লিখে দিব, যখন 0.5 হবে তখন কিন্তু লিখতে হবে পাশে মিটার, যেহেতু আমরা মিটার করে নিয়েছি। এখন তুমি চলে যাবো, আমরা জানি যে সূত্র এফ সমান কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাহলে কে এর মান তুমি বসালা এই যে এখান থেকে 9×10⁹ এই পর্যন্ত, একক না দিলেও সমস্যা নেই, এই যে নিউটন মিটার স্কোয়ার সি মাইনাস টু, এখানে না দিলেও প্রবলেম নাই। কিউ এর মান হচ্ছে 30 আর কিউ টু এর মান হচ্ছে 40, আর নিচে হচ্ছে ডি স্কোয়ার যেহেতু আছে, ডি এর মান কত 0.5, তার উপর আছে স্কোয়ার। এখন তুমি এটা ক্যালকুলেটারে উঠাবা, দেখো ক্যালকুলেটার উঠানোর সিস্টেমটা তুমি একটু ভালো করে খেয়াল করে নাও, নাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। হ্যাঁ, একটু খেয়াল করো, প্রথমে আছে 9×10⁹, এটা তুমি লিখবে 9×10, একটু ভালো করে খেয়াল করো, আমি প্রথমে 9 দিয়েছি তারপর 10, আর উপরে পাওয়ার দেওয়ার জন্য দেখো এই জায়গাটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটা দিবা, এই তীর চিহ্ন, এই তীর চিহ্নটা দিলে পাওয়ার হবে, পাওয়ার কত আছে 9, এবার তুমি 9 দিবে, তার সাথে গুণ আছে কত 30, তাহলে গুণ 30, আবার গুণ কত 40, গুণ 40, এবার দিবে তুমি সমান, এই সমান দিয়ে আমার নিচে আছে কত ভাগ 0.5, তার উপরে স্কোয়ার, তাহলে এখন দিবে তুমি ভাগ, ভাগ দিবে 0.5 লিখবে, তার উপরে স্কোয়ারে যে স্কোয়ার দেখছো, তো এটা দিবে হচ্ছে স্কোয়ার, এখন দিবে সমান, দেখো এখানে আসছে 4 পয়েন্ট, পাইছো 4.32×10⁻³, ওই যে উপরে আছে 13×10⁻³, তাহলে তুমি এটা লিখলে হচ্ছে 4.32×10⁻³ নিউটন, যেহেতু বল বের করতে বলছে আকর্ষণ বল, আকর্ষণ বলের একক হচ্ছে নিউটন, তোমার নিউটন দিতে হবে। ওকে, এই অঙ্কটা তোমার কিন্তু 100% শিখতে হবে। এরপর দেখো মোস্ট আরেকটি বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যদি প্রথম চার্জকে দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করা হয়, প্রথম চার্জকে দ্বিগুণ মানে প্রথম চার্জ তোমার কত ছিল 30, এখন হয়ে যাবে কত 60, এবং মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক, আগে ছিল কত 50, এখন কত
হবে হচ্ছে তোমার 25। দেখো আমরা সেই অঙ্কটা যদি সমাধান করতে চাই, একটু খেয়াল করবে, দেখো এখানে আমরা লিখে নিয়েছি প্রথম চার্জ হচ্ছে 30, তাহলে 30-এর দ্বিগুণ করতে হবে, প্রশ্ন বলে দিয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 60, এবং Q2 যা ছিল তাই 40, আর মধ্যবর্তী দূরত্ব কিন্তু এখন হয়ে যাবে 25, মানে 50-কে 2 দিয়ে ভাগ করে 25 সেন্টিমিটার, সেটাকে তুমি আবার করবা মিটার, তাহলে 25-কে তুমি যদি 25-কে ভাগ করো 100 দিয়ে, তাহলে তোমার হচ্ছে 0.25, পাইছো না, 0.25, এই 25 এখানে লিখবা মিটার, আর যা আছে তাই। তাহলে এখন দেখো আমরা সূত্র জানি যে এটা যে KF সমান কে Q1 Q2 বা d² মান বসাইলা, মান বসানোর পরে যে 9×10⁻⁹, এখন কিন্তু প্রথম যে বল সেটা 60-40, আর এখন হবে 0.25, তাহলে আগের মতোই তুমি ক্যালকুলেটর ইউজ করবা। দেখো তাহলে আছে তোমার 9 লিখলা, আছে তোমাদের এখানে দেখায়, এখানে আছে দেখো 9, আবার দিচ্ছি 9×10, আর এই যে তীর চিহ্ন যেটা দেখছো এটা দিলে পাওয়ার আসে 9×10⁹, গুণ হচ্ছে 60 গুণ হচ্ছে 40 সমান দিবা, দিয়ে এখন দিবা তুমি ভাগ, ভাগ দিয়ে দেখো তোমার এখানে কি ছিল 0.25 মিটার, তার উপরে স্কোয়ার, তাহলে এখন তুমি ভাগ দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, 0.25 তার উপরে স্কোয়ার দিয়ে দিবা, দিলে দেখো তোমার মান আসছে 3.456×10⁴৪, এই যে 3.456×10⁴৪, তাহলে আগের যেই বল আকর্ষণ বল ছিল আর এখন যে আকর্ষণ বল ছিল দুটো কিন্তু ভিন্ন, এই জন্য দেখো লেখছে অর্থাৎ বল বৃদ্ধি পাবে এবং তা হবে যেহেতু এটা বড় হয়েছে আর আগেরটা কি ছিল ছোট, তাহলে এটার থেকে এটা তুমি বিয়োগ করে দিবে, যেভাবে আছে ক্যালকুলেটর মাইনাস করে দিলে তোমার আসবে হচ্ছে এতটুকু। তাহলে আমাদের প্রশ্ন বলছিল যে দেখো যে যদি প্রথম চার্জকে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করা হয় তাহলে বলের কি পরিবর্তন হবে, যেহেতু পরিবর্তন বের করতে বলছে, যখনই তোমার পরিবর্তন বের করতে বলবে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবে, তাহলে যদি বল বাড়ে তাহলে লিখবে বৃদ্ধি পেয়েছে, আর যদি হ্রাস পায় তাহলে লিখবে হচ্ছে হ্রাস পেয়েছে। ওকে, তাহলে এখানে যে দুটো প্রশ্ন আমরা দেখলাম, হ্যাঁ, এফ সমান যেই আকর্ষণ বল মান বের করা, এই ধরনের আরেকটা প্রশ্ন দেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, 2018 সালে এসেছে, এখানে আমরা দুটি চার্জ দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 20 কুলম্ব আর একটা হচ্ছে 10 কুলম্ব, মধ্যবর্তী দূরত্বটা কিন্তু এখানে এভাবে দেওয়া নাই, কিন্তু আছে শূন্য বিভবের স্থান থেকে এ বস্তুর তড়িৎ ক্ষেত্রে 4 কুলম্ব ধনাত্মক আধান আনতে 200 জুল এবং বি বস্তুর তড়িৎ ক্ষেত্রে 4 কুলম্ব ধনাত্মক আধান আনতে 100 জুল কাজ করতে হয়, তড়িৎ তীব্রতা কাকে বলে মুখস্থ করবে, পৃথিবীর বিভব শূন্য হয় কেন এটাও পড়ে নিবে, আধান দ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান যদি এত হয়, এফ এর মান দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, তাহলে এর আগের যে সূত্র আমরা পড়েছি সেখান থেকে এফ এর মান বের করেছিলাম, আর এখন আমাদের মধ্যবর্তী দূরত্ব মানে ডি এর মান বের করতে হবে, একটু খেয়াল করবে। আর ঘ নম্বর প্রশ্ন বলছে এ ও বি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে গ নম্বরটা যদি আমরা সমাধানে আসি, দেখো গ নম্বরের প্রথম চার্জ কত আছে 20 কুলম্ব, হ্যাঁ, আর দ্বিতীয় চার্জ কত আছে 10 কুলম্ব, এবং আকর্ষণ বল এফ সমান দেওয়া আছে 1.125×10⁻¹, ডি এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে আমাদের আগের সূত্র লিখতে হবে এফ সমান কে, এফ সমান কে অথবা সিও ব্যবহার করতে পারো, একই জিনিস ছি Q1Q2×d². এখন দেখো এটার নিচে মনে মনে কী আছে, এক আছে না, বিষয়টা এমন আমি তোমাদের লিখে দেখাই, একটু দেখো যে এফ সমান যদি তুমি লেখো Q1Q2×d², তাহলে আমাদের উদ্দেশ্য কি, ডি এর মান বের করা, তাহলে এফ এর নিচে মনে মনে কি আছে, এক আছে, এখন তুমি এদিকে আর গুণন করবা, তাহলে এটার সাথে এফ এর সাথে যদি গুণ করো তাহলে হবে Fd², আর ওয়ানের সাথে এটা গুণ করলে যা আছে তাই Cq1Q2। এরপরে দেখো যদি তুমি ডি এর মান বের করতে চাও d² এখানে রাখবা আর এফটা এপাশে সে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে হবে Cq1Q2, হ্যাঁ, আর নিচে হবে কি তোমার এফ, আর তাহলে আমরা ডি এর মান পেয়ে গেলাম। এখন তুমি যখন লাস্ট ডি এর মান বের করবে, এভাবে ডি এর মানটা বের করে এখন তুমি এই জায়গাটায় Cq1Q2 আর এফ এর মানটা বসাই দিবে, এইভাবে দেখো, এই যে এইভাবে, হ্যাঁ, Cq1Q2×d², যখন ক্যালকুলেশন করলে তখন তোমার মান আসবে হচ্ছে এটা, একটু খেয়াল করো, ক্যালকুলেশন করার পরে তোমার মান আসলে হচ্ছে এটা 1.6×10⁻³, এই আসলো, কিন্তু দেখো আমাদের বের করতে হবে ডি এর মান, কিন্তু এখানে আছে কি d² বাদ দিতে হবে, স্কোয়ার ওই পাশে নিলে রুট হয়, তুমি যখন এই অ্যান্সারটা পাবে দেখো 1.6, এটা তোমার ক্যালকুলেটার অবশ্যই ইউজ করবে, দেখবে মান ঠিক থাকে কিনা, ×10⁻³, এটা তুমি যখন অ্যান্সার পেলে এটাকে তুমি রুট করবে, রুট করার জন্য সরাসরি এখানে চলে যাবে, দেখো এই যে রুট চিহ্ন আছে, এই এই যে রুট চিহ্ন, ওকে, এখন রুট দিবে,
দিয়ে তুমি একটা সমান দিবে, দেখবা অ্যান্সার চলে আসছে। দেখো অ্যান্সার আসছে কি, 4.4×10^11, 4×10^11, দেখো এখানেও আছে, এই যে 4×10^11 চলে আসলো। এখন যে প্রশ্নটা আমরা দেখবো, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবে যে তোমার এ ও বি পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত করে দাও, মানে এই জায়গাটা যদি তুমি সংযুক্ত করে দাও, দিলে কোন দিকে বিদ্যুৎ যাবে সেটা তোমার নির্ণয় করতে হবে। দেখো উদ্দীপক থেকে আমরা পেয়েছি এই বস্তুর বিভব, বিভব এই সূত্র তুমি মনে রাখবা, ভি সমান ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লুর মান তোমার দেওয়া ছিল 200 জুল, এই যে 200 জুল প্রথম জন্য, এর জন্য তাহলে 200 ভাগ হচ্ছে কিউ, কিউ এর মান কত ছিল, কিউ এর মান তুমি পেয়েছো হচ্ছে 4 কুলম্ব, এই যে 4 কুলম্ব, এই যে দেওয়া আছে প্রথম বস্তুকে 4 কুলম্বর ধনাত্মক আধান আনতে, তাহলে তুমি ভাগ করে আসলো 50 ভোল্ট। আবার বি বস্তুর বিভব বিভি ডাব্লু বাই কিউ, এটা আমরা ভাগ করে আসলো 25 ভোল্ট। এখানে উদ্দীপক থেকে, উদ্দীপক এ ও বি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে তা আধান দয়ের উপর নির্ভর করবে না, করবে তড়িৎ বিভবের উপর। এখানে এ গোলকের বিভব হচ্ছে 50 আর বি গোলকের বিভব হচ্ছে 25। আমরা জানি বস্তুর বিভব বেশি হলে সেই বস্তু থেকে ধনাত্মক আধান কম বিভবের দিকে যাবে। তাহলে তোমরা এটা মনে রাখবা, যখন বিভব বের করবা, যে বস্তুর বিভব বেশি, বিভব থেকে কম বিভবের দিকে ধনাত্মক আধানগুলো প্রবাহিত হবে। তাহলে আমরা দেখছি আমাদের প্রথম বস্তুর মানে 50 বিভব আছে, মানে এ বস্তুর আছে 50 বিভব, তখন আমি সংযুক্ত করে দিলে 50 বিভব থেকে এই এই দিকে চলে আসবে, মানে এ বস্তু থেকে বি বস্তুর দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা একটু খেয়াল করি, এ গোলকের বিভব 50 আর বি গোলকের বিভব 25। আমরা জানি যে বস্তুর বিভব বেশি সেই বস্তু থেকে ধনাত্মক আধান কম বিভবের দিকে যাবে, কিন্তু ইলেকট্রন কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে। তাহলে ধনাত্মক আধান যাবে হচ্ছে কম বিভবের, বেশি বিভব থেকে কম বিভবে, আর ইলেকট্রন আসবে কম বিভব থেকে বেশি। কিন্তু আমাদের প্রশ্ন বলেছিল কি, ইলেকট্রন কোন দিকে যাবে, তাহলে আমাদের ইলেকট্রন কিন্তু যাবে হচ্ছে বি থেকে এর দিকে, কারণ বি এর বিভব কি কম আর হচ্ছে এর বিভব বেশি। তাহলে ইলেকট্রন যাবে কম বিভব থেকে বেশি বিভবের দিকে, আর হচ্ছে ধনাত্মক আধান যাবে বেশি বিভব থেকে কম বিভবের দিকে। ওকে, প্রশ্নটা তোমার খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আরেকটা সৃজনশীলের একটু আলোচনা করব, হ্যাঁ, যেটার একটা জিনিস আমাদের শেখার দরকার। দেখো কোন তড়িৎ ক্ষেত্রে 10 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 100 নিউটন বল লাভ করলো, ওকে করলো, তড়িতের প্রভাবের তড়িৎ প্রবাহের একক কি, আমরা জানি তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, চুল আচ্ছানোর পর, এটাও আমরা প্রশ্ন আগে পেয়েছি। উদ্দীপকে বর্ণিত তড়িৎ ক্ষেত্রে তীব্রতা মান, এই জিনিসটা আমরা পড়বো। আর উদ্দীপকের বস্তুর নিকটে যদি 50 কুলম্বের আরেকটি বস্তু 100 সেন্টিমিটার দূরিতে রাখা হয়, তাহলে মধ্যবর্তী বলের মান কত, আমরা এর আগে কিন্তু শিখে ফেলেছি। মধ্যবর্তী বলের মান মানে তোমার এফ এর মান বের করতে বলছে। তাহলে আমরা গটা একটু দেখবো, উদ্দীপকে বর্ণিত তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান বের করা, তাহলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান বের করার সূত্র তোমার মুখস্থ রাখতে হবে। তড়িৎ ক্ষেত্রের তীব্রতার মান বের করার সূত্র হচ্ছে এটা, ই সমান হচ্ছে এফ বাই কিউ, ই সমান কি এফ বাই কিউ, এটা তোমার মুখস্থ রাখতে হবে, ই সমান হচ্ছে এফ বাই কিউ। তাহলে আমরা দেখে আসি আমাদের আধান কিউ সমান দেওয়া আছে 10 কুলম্ব, আর এফ এর মান দেওয়া আছে 100 নিউটন। পরে আমরা এফ আর কিউ এর মান বসাই দিলাম, বসিয়ে ভাগ করে দিলে 100কে 10 দিয়ে ভাগ করলে আসছে 10 নিউটন C-1। এটা হচ্ছে কিন্তু শর্টকাট অঙ্ক, এটা তোমার মনে রাখতে হবে, তড়িৎ তীব্রতার সূত্র হচ্ছে ই সমান এফ বাই কিউ। এখন আসো ওই প্রশ্নটা, যে আমাদের Q1 Q2 মান দেওয়া আছে, দূরত্ব আছে 100 সেন্টিমিটার, এটাকে আমরা 100 ভাগ করলে হবে 1 মিটার, আর আমরা জানি কিন্তু C এর মান হচ্ছে 9×10^9 মিটার, এটা এই এতটুকের পরিবর্তে, যে এতটুকের পরিবর্তে আমরা C লিখতে পারি অথবা K লিখতে পারি। তো তোমরা আগে যে সূত্র ব্যবহার করছো ওটাই ব্যবহার করবে, C Q1 Q2/D2, C এর মান তোমরা এটা শুধু এটা লিখবা, লিখে ক্যালকুলেটার করলে দেখবা যে অ্যান্সার চলে আসছে। শিক্ষার্থী কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এবছর মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই শিখবে F এর মান বের করা, D এর মান বের করা, কিউ এর মান বের করা এবং ই এর মান বের করা। আশা করি উপকৃত হয়েছ, এবং পরবর্তী যেই সাবজেক্টগুলো আছে চলতড়িৎ, সেখান থেকেও একটা ভিডিও খুব দ্রুতই আমি তোমাদের দিব, যেন বেসিক জিনিসগুলো, ক্যালকুলেটার যেগুলো ইউজ করতে হয় সেগুলো যেন তোমরা ভালোভাবে শিখতে পারো। শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করছি, করে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।